হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই, আমি তান্ত্রিক চলে এসেছি আপনাদের মাঝে মাইনক্রাফটের আরেকটি সার্ভাইভাল এপিসোড নিয়ে। তো এই গত এপিসোডে আমরা ভিলেজটা খুঁজে বের করছিলাম, দেন এই এই গরিবের এই যে যে গরিবের গরিবের ঘরটা এটা বানাইছিলাম। এই যে এই গরিবের ঘরটা, এই যে এই যে এই যে এই এই যে উপরে দুইটা ফুডা, ওই সাইডে দুইটা ফুডা, দুইটা গেট লাগানো এই ঘরটা বানাইছিলাম যাতে আমরা থাকতে পারি। তো আজকের এপিসোডে আমরা মেনলি স্টোন টিস্টোন কালেক্ট করবো, তো একটা কোবালি স্টোনের ফার্ম আর কি বানানো হবে। তো দেখি কি করা যায়। তো চলুন, আর দেরি না করে শুরু করে দিই। তো আমাদের কোবালি স্টোনের ফার্ম বানাবো আমি মেনলি এখানে, এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটাই। তো এইটা করার জন্য আমাদের হইলো ফার্স্টে কিছু স্টোন লাগবে, আর কাঠ, আমি যে কাঠ কাঠটা লইছিলাম আর এই কিছু ডার্ট আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এই সামনের এই জায়গাটা আমি এমনি অফলাইনে ক্লিয়ার করছি, দেন ঘরের কিছু ডেকোরেশন করছি, যেরকম ভিতরে এই লাইট টাইট দিছি, দেন এখানে ইয়া দিছি, এটা জানলা টানলা ইয়া করছি। তো এই জানলা গুলো আপাতত এরকম দুই ব্লক করে উপরে ভাঙা, এটা নিচের এই দুই ব্লক ভাঙা হবে, যখন হইলো গ্লাস বানাবো তখন। তো আপাতত কিছু স্টোন নিয়ে আসি, ভিলেজারদের ঘর ভাঙ্গা। এই ঘরটা কোনো কাজের না, তো আমি ভাবতেছি এই ঘরটাই ভাঙ্গা লয়ে যমু। এরপরে এগুলা দিয়া আপাতত কিছু স্টোনের জিনিসপাতি বানাই লয়ে আসি, দেন এখন আমি একটা ক্রাফটিং টেবিল বানাবো। এই ক্রাফটিং টেবিলটা এখানে রাখা, এখান থেকে কিছু স্টিক বানায় নি। ১২টা স্টিক, এখান থেকে আমরা আপাতত একটা এই পিকেক্স বানাবো স্টোনের, একটা শোভেল বানাবো স্টোনের, দুইটা গেছে ভাই, এক্সট্রা একটা লাগবে পরে শোভেল। আর আপাতত কিছু না, আপাতত এইগুলো দেওয়া হবে, বুঝলি, এটা দেওয়া আপাতত পরে ভাঙবই, আপাতত এটা দেওয়া। এরপরে আমি একটা এক্স বানায় নি, এই কাঠ গুলা কাটতে হবে, সো এক্স লাগবে। তো এগুলা কাটটা নেই, দেন এই পুরা গড়টারে আমি লয়ে যাবো। এখন আমি ওখানে যাই, একটা ফার্নেস বানাতে হবে আমাদের, কারণ ফার্নেস লাগবে, হইলো বিভিন্ন জিনিস পুড়াইতে হইবো, যেমন খাওয়ার দাওয়ার ইয়া টিয়া করতে হইবো, তো সবই লাগবে, যে কারণে একটা ফার্নেসের খুব দরকার। আপাতত যাই, মাইরে খাইলাম একটা ভূত দেয়। এখন ফার্নেস বানাই আনি, ভিতরে একটা ফার্নেস দিতে হবে, এখানে এইটার ভিতরে আমাদের ফার্নেস হয়ে গেছে, দেন ফার্নেসটারে এটা দেওয়াচ্ছেন এখানে। ওকে ডান, একটা দুইটা চেস্ট লাগবে আমাদের, তো দুইটা চেস্ট ওর যে দুইটা চেস্ট এখন কোথায় বসানো চাই, এখানে বসানো। আপাতত এটার ভিতরে অ্যাপেল গুলা আর এই যে কিছু সিড এগুলা জমাইছিলাম, এগুলা মসে কবল স্টোন, এটা উডেন পিকেস ফিকেস এগুলা সব ফালাই দেবো, কামে লাগতো না ওটাই।
তো উডেনের এগুলা সব থ্রো করে দিয়ে আসি। লাভার ভেতরে আমার একটা ওপি লাভার ইয়া আছে, থ্রো ট্রো করে দিয়ে খায়ালই দেন। জমইল ভিলেজের কোলেম ডাল লাগে পন্দাবন্দি করতে। তো আমার আর একটা মানে আমি এত কিছু বানাইছি, আমি মেন জিনিসটা বানাই নাই, সেটা হলো এইটা, এটা বানাইতে হবে। এটা লইয়া এখন জাম হইল ভিলেজের আয়রন গোলেমডার পিছে পিনিক লইতে। ভিলেজে একটা আয়রন গোলাম আসিল, আয়রন গোলাম কই আয়রন গোলাম কই আয়রন গোলাম। মামাকে বিটুয়া আয়ো, তুমি উপরে এসো, তোমার সাথে আমার কথা আছে, তুমি এখানে এসো, আমি এখান থেকে দাঁড়িয়ে তোমাকে মারা দেব। শালার পুতু প্রায় কোন উপরে, আরে যাইতে পাই ওই কোন উপরে যায়, আরে আমি উপরে তো দাঁড়াই মারো। এন্ত দাঁড়াই মারো, আয়রন গোলেম দ্বারা মাইরাই যে আয়রন পাইলাম, পাঁচটা আয়রন ভাই। এখন আয়রন প্রচুর ইম্পর্টেন্ট আমার জন্য। এরপরে যাই মু একটা বাকেট বানাইতে হইব, আর এনে এরা যে বেড়া ফেরা বানাইছে বেড়া গুলা লয়েছে, আমার ফার্ম বানাইতে হইলাম। যা তুই মুক্ত, তোরা আমি পালুম না। প্যারা গুলা লাগবো, প্যারা গুলা লয়ে যাই। একটা পাত্তারের এক্স বানামো, দেন কন্টিনিউ করুন। চাই আমার হোম সুইট হোমে ঘুমাইতে হইব, কারণ রাত হয়ে গেছে। জম্বি মামার আইয়া পাশার উপরে এমন বাড়ি দেয় ভাই, জীবন যৌবন বেদনা হয়ে যায়। তো এই ঘুমাই, আমার এটা বন্ধ করে দিয়ে ঘুম। শুভ সকাল সবাই। তারপরে এখান থেকে একটা প্রেশার প্লেট, প্রেশার প্লেট আনলক হয়েছে। হ্যাঁ, এই প্রেশার প্লেট দুইটা লাগবো, এই দুইটা আয়রনের এনে দিয়ে একটা এই যে এই যে দেন। এখান থেকে আমার একটা বাকেট লাগবে, একটা বাকেট বানাই নি, কামে দিবে বাকেটটা। আরে ফুল ফুল থাক, ফুল দেওয়ার ডাই বানাইয়া গ্লাসের কালার টালার চেঞ্জ করালাম। তো এখন আমি আমার এখন এমনি একটা কোবল স্টোনের ফার্ম লাগবে। ফার্স্টে ওয়ান বাকেট অফ পানি লাগবে, দেন ওয়ান বাকেট অফ লাভা লাগবে। তো এখান থেকে পানি লইলাম, এই জায়গাটা ভাঙ্গা লই, উঠতে পারো। আর এখন একটা বাকেট অফ লাভা লাগবো। তো ফার্স্টে আমি এখান থেকে একটু যাই, যে লাভাটা লই খেয়াল লই, শুধু মায়ের খাইছি একবার মরছি লাভাতে যাইয়া।
এখানটা যাই আর লাভা লই দেব। মিউজিক এই যে এখানে আইসি এনতে লাভাটা লয়া যামু, ফার্স্ট এইটা ভাঙ্গে দেন এইটা ভাঙ্গে, কোল গুলা কালেক্ট করে আমি এন থেকে লাভা লয়া যামু গা। ভাই রিমাইন্ডার দেখ খাইছে ভাই, চল মনে হয় তো কে আপ লোক তো সাবস্ক্রাইব নেই করোগে তো গরিব সাবস্ক্রাইব করেন করতে পারবো লাগবো এখন আমাদের প্রচুর পর। কি করতে লাভ দিলাম से ना हो पाएगा। हाँ भाई आमी मोरू मार की আমার তো মরা লেহা আছে মাইনক্রাফটে, আমারে মানে লিখে দিছে যে তুই কিছু করতে পারবি না, তুই খালি মরবি, যাই এখন জিনিসপাতি গুলো কালেক্ট করি আর আর কি লাভা কালেক্ট করে লই। লাভা আমি লয়ে ছাড়ু কি কোন পাড়ার পাল আছে আমার ঠেক, আমি লাভা লয়ে যাবো। এদিক দিয়ে একটা বকলা পাইছি তো ফার্স্টে আমি উপরে উঠা, আমার এন্টিফেডারে ভাইঙ্গা আমি একটা লাভ আর লয়া যামু যেভাবেই হোক, পুরা লাভ আর সোর্স অফ করে দিছি ভাই, চল তুমি না ইতনি খুশি ইতনি খুশি আম করে যে ঘুমায় লই। তো গাইস ফার্স্ট অফ অল আমাদের এখানে হইলো একটা কোবলস্টোন জেনারেটর বানাইতে হইব, তো কোবলস্টোন জেনারেটর বানাইতে হইলে আমাদের এই জায়গাটা মানে কিছু ব্লক কাটতে হইব। তো ফার্স্টে আমার আমি এটা 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 কেটে লই, দেন এখানে আর কিছু না, এখানে হইলো ও সরি একটু বেশি বড় কেটে লাইছি, দেন এখান থেকে এগুলার বন্ধ করে দেবো, দিয়া এই সাইডে হইলো পানি আর এইভাবে কাটতে থাকতে হবে যতক্ষণ এই পানির ইয়াটা এই যে এরকম না হয়ে যায় যে একটা ব্লক এখানে তারপরে এই ব্লকটা ই করে দিয়া এখানে
লাভা বাকেটে আছে, লাভা বাকেটে লাভাটারে ফার্স্টে এখানে একটা ব্লক দিতে হবে, যেরকম টেম্পোরারি ব্লক দিয়ে দিছি, দেন এখানে লাভা বাকেটটা দিয়ে ভরে দিতে হবে। দেন যখন এইটারে ভাঙলাম, এই যে কোবাল স্টোন তৈরি হয়ে গেল। দেন এইগুলার ব্যাঙ্গা এরকম করে দিতে হবে। তো এখন কোবাল স্টোন দিয়ে আমার যেহেতু সব হয়ে গেছে, তো কোবাল স্টোন কিছু কাইটা লই, এক স্টেপ মতো কোবাল স্টোন কাটার পরে দেন আমি ব্যাক করতেছি। তো এই যা কোবাল স্টোন হয়েছে এটা খুশি। তো আমার কাছে আপাতত 28টা কোবাল স্টোন আছে, যেটা আপাতত আমার জন্য পারফেক্ট আর লাগবে না। তো এটার এরম রাইট খাতি দিয়ে এখন আমি আমার একটা গরু ছাগলের ফার্ম বানামো। তো গরু ছাগলের ফার্ম বানানোর জন্য আমার কাছে এই বেড়াডি আছে, বেড়াডি দিয়া এই সাইড দিয়ে তো ইয়া চলবে, তো আমি এই সাইডে বানাই। পিছনে বানাইতাম না, এই ব্লক আছে, ব্লক দিয়া বইরালই। দেন এই সাইড এরিয়া কইরা গরু ছাগলের জন্য যে ফার্মটা, গরু ছাগল বলতে মুরগি পালুম আর গরু পালুম, আপাতত আপাততর জন্য এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আরো কিছু এই কাঠ লাগবে, তো কাঠ বানায় নিয়ে আসি ততক্ষণ আরাম করে। দেন এই জায়গার থেকে যাইয়া কাঠ বানাইতে, এই যে এই জিনিস বানাইতে হবো। তো এনে স্টিক লাগবে অনেক, আমার কাছে কাঠও নাই স্টিকও লাগবে। তো কাঠ একটা লই আসি, কয়েকটা রাত হয়ে যেতেছে, চলো ঘুমাই যাই। সামনে বৃষ্টি পড়তেছে ভাই, জোর সিনারি হবে। সালাম আলাইকুম, গুড মর্নিং। তো প্ল্যাঙ্ক হয়ে গেছে, তো এখন একে ইয়ারডা বানায় ফেলে কি বলে এটারে, যেহেতু আমাদের খাবার লাগবে। ও আরো কিছু স্টিক বানাইতে হবে, সরি ভুলে গেছে, 60টা মতো স্টিক হয়ে গেছে। দেন এখান থেকে ফেন্স বানায় ফেলে, আপাতত এই দিক দিয়ে একটা গ্রেড বানাই ফেলাই। একটা ফেন্সের গ্রেড বানাই ফেলে এসে, স্টিক কি আর লাগে, হ্যাঁ স্টিক আছে।
দুইটাই কাট লাগবে রে ভাই, কাটের প্রচুর অভাব। আবার লাইক আমি আবার এরকম কাজ করি যে মানে সম্পূর্ণ কাজটা না করে যাই, পুরো ইয়ারটা বানায় ফেলাই, স্ট্রাকচার বানায় ফেলাই, তো মানে পুরাটা কাটি নাই এখনো পর্যন্ত, এটা থাকবে যতদিন আমার ইচ্ছা হইব আমি এটা রাইখা দেবো। সো কেউ কিছু মনে করছেন তো? সব গেট দিয়া ফার্স্টে এখান থেকে মানে একটা গেট দিয়ে দিই, ওকে একটা গেট দিয়ে না সম্পর্ক তো গরু নিয়ে আসো, গরু দুইটা গরু দুইটা গরু নিয়ে যাবো, এনে রাখুম, দেন নইল আবার ব্যাট করতে হবো, মুরগি লমু, মুরগি নিয়ে যাইয়া এখন ভেতরে ঢোকে এই যে দুইটা গরু ইয়া করছি। এবারে খাবার দিলে যে দেখবেন এটা পিছু পেরো, আরে কিছু খাবার দেওয়ার নিছি, দেন এখন সিড লয়ে যাব মুরগি কালেক্ট করতে, তার আগে আর একটা গেট বানাইতে হবো, এখান থেকে খেয়ে খাইয়া লই, দান নইলো জাম নইলো এই এই সেই ডাইরেক্ট রেট বসাইতে হবে। সাউন্ড পাইলাম না, সাউন্ড পাইলাম তো এখান থেকে ডাল লইয়া বীজ আসিল, বীজ লইয়া যাই হইল মুরগি লই আইতে, কিছু মুরগি লাগবে, এটা পাইলা খামারি হয়ে আছে বড় খামারি, উই আর বিজনেস ম্যান, আর মুরগি একটাই লইব না, আয়া বড় বাচ্চা বুড়া বাচ্চা বুড়া বাচ্চা বুড়া, এই যে দেখেন তুস করে একটা পিচ্ছু ফুটেছে এই শালা সব, এখন এগুলার খাওয়াই দাওয়াই যা করছি ঠিক আছে। নেক্সট এপিসোড এর থেকে আমার সাথে আমার ফ্রেন্ড খেলবে ইঞ্জাস নামে, ওই এসে আমার ঘরটার বানাই দিব, ওই আমার থেকে ভালো এগুলো ডিজাইন করতে পারে, সো ওরে দিয়ে কিছু কাজ করামু, আরো মজা হবে, দুইজন একসাথে খেলতে মাল্টিপ্লেয়ার মাইনক্রাফট খেলতে ভালোই লাগে, আর আপনার
যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন প্লিজ। আরে ভাই সাবস্ক্রাইব না করলে আরো ভালো ভালো কন্টেন্ট কেমনে আরো মোটিভেট দিবি, লাইক দিয়ে দিবেন তাইলেই মনে করেন খুশি হব। আর এপিসোডটা কেমন ভালো হয় নাই তো দেখি, পরবর্তী এপিসোড গুলো আমি আরো ভালো করার চেষ্টা করবো। আর খুব শীঘ্রই মাইকের যে নয়েসের প্রবলেমটা আছে এটাও ফিক্স করে দেওয়ার চেষ্টা করবো। সায়োনারা, বাই বাই।